এরপর ছেলে ইসমাইলের সাথে কি কথা আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সাইয়েদনা ইসমাইল ডেকে বলে, ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি। কি করতেছি? কি করতেছি? আমগো আব্বা যদি আমগরে কয় তোরে দেখছে জবাই করতেছি, আমি যদি মাইজে হই কুমু বড়টারে করেন আরে দেন এটারে করেন কথা কম ছোটটারে করেন মাইজাটাই কেবল বাকি দুকারে করেন আই নো আই হাইতেন ন মেনে নিতে পারবেন? আব্বা কইছে বাপ তোরে দেখছি জবাই করতেছি, কি কব বড়টারে দেখছেন আমার দেখেন নাই, বড়টা কইব ছোটটারে দেখছেন। সেদিন ইসমাইল রে বলল, বাবা ইসমাইল কলিজা টুকরাইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি ফাংদুর মাযা তারা এবার তোমার মত কি? সেদিন ইসমাইল আমাদের মত উত্তর দেন নাই, কলাইয়া আবাতি ফাআল মা তুমা ও বাবা যেমন যেমন দেখেছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা ভয় পাইয়েন না, আমার ভয় লাগে না, আপনি পাইয়েন না, আমার তো ভয় নাই, আমার তো কোনো ভয় নাই, আমি আন্দরে নিয়ে ভয় পাই, আপনি ভয় পাইয়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনার এই ছেলে ছোট হলো, এই ছেলের কলিজার দাপট অনেক বড়, এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, ধৈর্যশীল পাবেন। আঙ্গুটিও বোলা ওইটাও বোলা কথা কন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ও বাবা ভয় পাবেন না, আমি ভয় পাই না বাবা। ইফআল মা তুমার যেমন রব্বুল আলামিন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এই যে বাবার সাথে কি কথা, এবার ছুরি নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে, আল্লাহ বলে কাদ সাদাকতা রুইয়া লাগবে না, খালি একটু কি দেখতে চাইছিলাম। সুবহানাল্লাহ কয় না জবাই করুন আমার উদ্দেশ্য না রে ইব্রাহিম, ইসমাইল জবাই করলে কেমনে হবে? কারণ ইসমাইলের ঔরসে আসবে আখেরি জামানার পয়গম্বর। ইসমাইলের বাঁচিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব, ইসমাইলের গলার একটা প্রশ্নও ছেড়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আখেরি জামানার পয়গম্বর তো এর ঔরসে আসবে, এর চেইন আসবে, এ মোল্লা হবে, তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্ট দেখা লাগবে কথা কন, স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে। আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো এ ইসমাইলের বংশে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীরে পাঠাবো। এ ইব্রাহিম, ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না রে ইব্রাহিম, চিল্লা এখন ঠিক কিনা? তাহলে ছেলের সাথে কি কনভারসেশন করলেন এটাও আছে না নাই? আপনারা ক্লান্ত হয়ে গেছেন, মনোজাত করে দেই, মনোযোগ আছে, আরো কয়েক মিনিট শুনবেন। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টি কুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।